সারা বাংলায় বেহাল চিকিৎসা ব্যবস্থা। আর এই বেহাল চিকিৎসা ব্যবস্থার কারণে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয় নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং পরিক্রমা শেষে মিছিলে উপস্থিত বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ চক্রবর্তী কি বললেন, চলুন শুনে নিই মনোজ চক্রবর্তীর বক্তব্য। NTVWB-র জন্য বিনয় রায়ের রিপোর্ট। দুর্ভাগ্যজনক অবস্থা, সারা বাংলাব্যাপী যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে অরাজকতা চলছে, গোটা বিশ্বের কাছে বাংলার মাথা হেঁট হয়ে গেছে, বাংলা কলঙ্কিত হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তার অনমনীয় মনোভাব, বাংলার মুখ্যমন্ত্রী তার উদ্ধত্ত, বাংলার মুখ্যমন্ত্রী NRS হসপিটালে গিয়ে যে আচরণ করেছেন তার জন্য আন্দোলন আরও বেড়ে যাচ্ছে। তারপরে জায়গায় জায়গায় গিয়ে বাংলাকে যেভাবে আজকে রুগী পরিষেবা বন্ধ, আজকে রুগীর পরিষেবা নেই, ডাক্তারদের নিরাপত্তা নেই, মানে গোটা বাংলা জুড়ে অরাজকতা চলছে, তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করেছি। এবং আমরা বলতে চাই, অবিলম্বে এই অরাজকতা বন্ধ করতে হবে, অবিলম্বে মানুষের টাকায় যে সব পরিষেবা চলে মানুষ আজকে করতে হবে সরকারকে। বাংলার মুখ্যমন্ত্রী এত অনমনীয় মনোভাব নিয়ে থাকতে পারেন না। ডাক্তারকে দেখতে দিতে পারতেন, ডাক্তাররা তার সন্তান তুল্য, তাদের সঙ্গে কথা বলতে পারতেন। রুগীদের বেহাল অবস্থার জন্য আজকে বাংলার মুখ্যমন্ত্রী দায়ী। বাংলার মুখ্যমন্ত্রী যে অভাব, যে আচরণ করছেন, যে তার উদ্ধত্ত করছেন, তার জন্য আজকে এই অব্যবস্থা গোটা বাংলাব্যাপী এবং গোটা বিশ্বে এই জায়গায় আজকে বাংলা দাঁড়িয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার নাম কলঙ্কিত করেছেন। আপনারা রুগীটা দুঃখ জানাচ্ছেন।